আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হনর মোবাইলের ওয়াইফাই দিয়ে কিভাবে ল্যাপটপ চালাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, হনর মোবাইল, এই যে দেখতেছেন হনর মোবাইল, যেই কোনো হনর মোবাইলের ওয়াইফাই দিয়ে, আমার কিন্তু হনর মোবাইলে ওয়াইফাই কানেকশন রয়েছে, হনর মোবাইলের ওয়াইফাই দিয়ে কীভাবে ল্যাপটপ চালাবেন। প্রথমে আমি হনর মোবাইলের যদি ইউটিউবে যাই, দেখেন আপনাকে দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এখন ইউটিউবে চলে যাচ্ছি। এই যে দেখেন আমারটা কিন্তু ওয়াইফাই কানেকশন রয়েছে। তো আমি এখন হনর মোবাইলের ওয়াইফাই দিয়ে কীভাবে ল্যাপটপ চালাবো, তো ল্যাপটপ চালানোর জন্য প্রথমে আমি আমার ল্যাপটপ আপনাকে নিয়ে যাচ্ছি। যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস, এই যে ল্যাপটপ, আর ল্যাপটপের মধ্যে যদি একটু আপনাকে দেখাই, এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু নেটওয়ার্ক নেই। অর্থাৎ যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এখন বর্তমানে কোনো ধরনের নেট নেই। তো আমি কীভাবে হনর মোবাইল ওয়াইফাই দিয়ে ল্যাপটপটা চালাবো? ওকে, তো প্রথমে আমি ব্যাগে চলে যাচ্ছি, ডাইরেক্ট আমার হনর মোবাইলে চলে যাচ্ছি। এখন এই হনর মোবাইলের ওয়াইফাই ল্যাপটপে নেওয়ার জন্য জাস্ট আপনাকে একটা কেবলের প্রয়োজন হবে, যে কেবলটা আমাদের চার্জার। অর্থাৎ এই চার্জারটা কিন্তু আমাদের ইলেকট্রিকের মধ্যে চলে যায় ডাইরেক্টলি। দেখানোর জন্য ফ্রেন্ডস, এই যে এটা হচ্ছে আমার চার্জার, এটা চার্জার। তো আমি চার্জার থেকে জাস্ট আমি এটা ওপেন করে রিমুভ করে নিলাম, আর এই যে এটা, আর একটা রয়েছে আমার মোবাইলের যে কানেকশনটা। ওকে, তো আমি প্রথমে এটা মোবাইলের কানেকশনটা দিয়ে দিচ্ছি। ওকে, আর দ্বিতীয় যেটা রয়েছে, একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু দ্বিতীয়টা, এই যে আমি আমার এখানে এই যে দিয়ে দিলাম, ওকে। এখন আমার মোবাইলের রিয়াকশনটা দেখেন ফ্রেন্ডস, এই যে দেখেন আমার মোবাইলের মধ্যে কিন্তু এখন চার্জ হচ্ছে। আর এখানে কিন্তু তিনটা লেখা রয়েছে, দেখেন লেখা রয়েছে কি, ইউজ USB টু ট্রান্সফার ফটো ট্রান্সফার ফাইল স্ল্যাশ অ্যান্ড্রয়েড ও টু চার্জ অনলি। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। ওকে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে বুঝতে পারবেন না। এই যে আবার আমি সেটিং অপশনে চলে গেলাম, সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে মোবাইল নেটওয়ার্ক 2 নম্বরে দেখতে পাবেন, মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন। মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পরে এখান থেকে আপনাকে চলে যেতে হবে পার্সোনাল হটস্পট। এই পার্সোনাল হটস্পটে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাবেন মোর, খেয়াল করে দেখেন এই যে উপরে রয়েছে পার্সোনাল হটস্পট, এখানে একদম নিচে সিকিউরিটি নিচে দেখতে পাবেন মোর, এই মোর অপশনে চলে যাবেন। মোর অপশনে যাওয়ার পরে একটা হচ্ছে ব্লুটুথ থ্রেটিং, একটা হচ্ছে USB থ্রেটিং। এই USB থ্রেটিংটা যদি আমি অন করি, তাহলে আমার নেটটা কিন্তু ডাইরেক্ট আমার ল্যাপটপে চলে যাবে। তাই আমি আপনাকে ল্যাপটপে নিয়ে দেখাচ্ছি, এই যে। ওকে, এখান থেকে একটু জুম করে দিলাম আপনার সুবিধার্থে। ওকে, এখন যদি খেয়াল করে দেখেন, আমি আরেকটু ক্যামেরাটা উপরে করে নিচ্ছি ফ্রেন্ডস, খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার নেট নেই। আর আমি যদি এখান থেকে এই যে থ্রেটিংটা, USB থ্রেটিংটা জাস্ট অন করে দিলাম, এখন দেখেন এখানে কিন্তু নেট অটোমেটিক চলে আসবে। এই যে আমার এই চিহ্নটা, এই যে দেখেন, এই যে আমি মাউসটা দেখাচ্ছি, এই যে দেখেন এখন কিন্তু আমার এটা নেট চলে আসলো, দেখছেন নেট চলে আসলো। আমি এই যে দেখেন আমার এই ক্রোম ব্রাউজারটা খুলতেছি আপনার সুবিধার্থে, আর এই যে ক্রোম ব্রাউজারটা খুলে একটু ছোটো করে নিচ্ছি আপনি যাতে বুঝতে পারেন। আর ছোটো করার পরে আমি, আর এই যে দেখেন ছোটো করে দিলাম, আমার এখান থেকে ইউটিউবটা ওপেন করতেছি। আপনি যদি হনর মোবাইল চালান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে ছোটো করে দিলাম, আর একটু ছোটো করতেছি ফ্রেন্ডস, এই যে দেখেন আমার কিন্তু এখন, আমি বেশি ছোটো করে ফেলছি ফ্রেন্ডস, সরি। যদি দেখেন এখন কিন্তু আমার এখানে কিন্তু ইউটিউব অন হয়ে গেল। ওকে, আমি যদি এই যে USB থ্রেটিংটা অফ করি, এই যে দেখেন অফ করে দিলাম, এখন আমার ল্যাপটপের মধ্যে কোনো ধরনের কানেক্ট নেই। এই যে দেখেন হনর মোবাইল এখন এখান থেকে এলাকাটা চলে আসলো। আর আমি যদি আমার ইউটিউবে গেছি, এই যে দেখেন, এই যে ইউটিউব, আমি একটু নিচে নিচ্ছি, এই যে দেখেন এখান থেকে এখন যদি আমি এটাকে আরেকটা ইউটিউব খুলি, অর্থাৎ এখন তো আমার ল্যাপটপের নেট নেই, এটা আপনাকে প্রমাণ করার জন্য একটু উপরে নিচ্ছি,
আবার গুগলে ট্যাপ করলাম, এখন যে লেখাটা আসলো এটা একটু খেয়াল করে দেখবেন, তারা কি বলবে যে আমার ল্যাপটপে কোনো ধরনের নেট কানেকশন নেই। এই যে দেখেন, নো ইন্টারনেট কানেকশন। আমি যদি একটু নিচে চলে যাই, এই যে দেখেন নো ইন্টারনেট কানেকশন। যদি আমি আবার এটাকে অন করি, এই যে দেখেন জাস্ট অন করলাম, এখন কিন্তু নো ইন্টারনেট কানেকশনটা কিন্তু চলে যাবে, এই যে ব্যাক অনলাইন চলে আসলো, দেখছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে ইউএসবি থ্রেটি, আমি ক্যামেরাটা ছোটো করে নিচ্ছি ওইখান থেকে দেখাচ্ছি। এই যে দেখেন ইউএসবি যে থ্রেটিংটা, এটা কিন্তু আমি যদি আমার এই মোবাইলের এই কানেকশনটা খুলে ফেলি, আপনাকে আমি একটু ছোটো করে দেখাচ্ছি, এই যে দেখেন আমি যদি এইটা খুলে ফেলি, এখন কিন্তু ইউএসবি থ্রেটিংটা, এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে গেল। আপনি একটু লাইনে থাকেন, এই যে এটা কিন্তু চলে গেল। এই অপশনটা কিন্তু এখন মোবাইলের মধ্যে নেই, আপনি হাজার খুঁজবেন কিন্তু এই ইউএসবি থ্রেটিং কিন্তু এখানে পাবেন না, শুধু ব্লুটুথ থ্রেটিংটা পাবেন। একদম সিম্পল, বুঝতে পারছেন আশা করি। যখন আপনি কেবলটা কানেকশন দেবেন আপনার মোবাইল ফোনে, কানেকশন দেওয়ার সাথে সাথে এটা কিন্তু বন্ধ হাজির, এই যে দেখেন এটা কিন্তু হাজির হয়ে গেল, এবং এখান থেকে ক্যান্সেল করে জাস্ট এটাকে আপনি একটা ট্যাপ করবেন, এখান থেকে এটা অন হয়ে যাবে। এটা অন হওয়ার সাথে সাথে এখানে কিন্তু এটা নেটটা চলে আসলো। আর এই টিপসটা কোথায় থেকে পাবেন? হনর মোবাইলের জন্য। যদি আপনার কাছে একটা হনর মোবাইল থাকে, অবশ্যই ফ্রেন্ডস আপনি এই ভিডিওটা আপনি দেখবেন, যদি আপনার কাছে একটা হনর মোবাইল থাকে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, হনর মোবাইল যারা ব্যবহার করেন শুধু তাদের জন্য। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার কাছে যদি হনর মোবাইল ছাড়াও যদি অন্য মডেলের মোবাইল থাকে, যে কোনো মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ কীভাবে চালাবেন ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, দেখে নেবেন। আর যদি আপনার মোবাইলের ভিডিও না দেওয়া থাকে, কমেন্ট বক্সে এখন আপনার মোবাইলের মডেলটা দিয়ে দিন, আপনার মোবাইলের জন্য ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে পর্যন্ত, নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।